হ্যালো গাইজ, হাই, ওয়েলকাম টু আইকন একাডেমি প্লাস। আমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য যে অঙ্ক, রিজনিং এবং জিকে প্র্যাকটিস সেশন শুরু করেছি, আজকে আমরা অঙ্ক থেকে 15টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কীভাবে করা যায় সেগুলো দেখবো এবং অপশনের সাহায্যেও কতগুলো অঙ্ক আমরা অনেক সহজেই সলভ করতে পারবো সেগুলো আমরা এখান থেকে আজকে দেখে নেবো। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেনে যাই। কোন সংখ্যাকে 40% বাড়ালে 42 হয়, তবে সংখ্যাটি কত? তাহলে 40% বাড়ানোর পরে 42 হয়েছে। ঠিক আছে, অরিজিনাল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কি হয়েছে? সেই নাম্বারটা প্রায় 50% বেড়েছে, তাই তো? মানে প্রায় অর্ধেক বেড়েছে। তাহলে 25-এর 40% আমরা একবারেও বার করতে পারি। 40% মানে 4 দিয়ে গুণ করতে হবে সরাসরি। তাহলে 25 গুণ 4 10 হচ্ছে, তাই তো? একটা জিরো কাটবে, তারপরে 40 তাহলে হলো না। 40-এর যদি 40% হয় তাহলে 16 হলো, 40-এর 16 হয়ে গেলো 56, সুতরাং সেটাও হলো না। তাহলে 30 আর হচ্ছে 12 হচ্ছে 42, তাহলে এই 30 হয়ে গেল উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমরা অনেক প্র্যাকটিসের পরে আমরা যখন অপশনস দেখে ডাইরেক্ট করতে পারবো তখন এইভাবে আমরা করতে পারবো, কিন্তু এটা পদ্ধতি নয়। তোমরা যদি বলো তাহলে ডাইরেক্ট না করে আমরা কিভাবে এরাবিলিটি করতে পারবো, তাহলে সেটা দেখতে পারো। 40% বাড়ালে 42 হয়েছে, তার মানে মেন যে সংখ্যাটা ছিল তার 140% হচ্ছে 42। তাহলে 100% কত? তাহলে 100% হচ্ছে এখান থেকে নামবে হচ্ছে 140, আর ওপরে যাবে 100, তাই তো? তাহলে এখান থেকে যদি কাটে এটা দাঁড়াচ্ছে 30। এভাবেও আমরা আনতে পারবো, একদম সোজা কোশ্চেন, যে কোনোভাবে করতে পারো। ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার টু, দুপুর 12টায় ঠিক করা কোনো ঘড়ি যদি প্রথম ঘন্টায় 3 মিনিট করে স্লো হয়, তবে যখন ঠিক 5টা বাজবে তখন ঘড়ি কত সময় দেখাবে? তার মানে অরিজিনাল টাইম 5টা, এবার 12টা থেকে শুরু করেছে, 3 মিনিট করে প্রতি ঘন্টায় পিছিয়ে পড়ছে, তাহলে 12টা থেকে 5টা মানে ক ঘন্টা? 5 ঘন্টা, তাই তো? তাহলে এই 5 ঘন্টা যখন সময় পেরিয়ে গেল, তাহলে প্রত্যেক ঘন্টায় 3 মিনিট করে মোট তাহলে কত মিনিট সময় পিছিয়ে পড়বে? 15 মিনিট পিছিয়ে পড়বে। তাহলে অবভিয়াসলি তখন কটা দেখাবে? তখন অবভিয়াসলি সেটাতে 4:45 দেখাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার থ্রি, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে তার প্রতি বছর সঞ্চয় শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখো, যেহেতু এটা প্রপোর্শনাল, অর্থাৎ আয় এর সঙ্গে সামঞ্জস্য রেখে সে সঞ্চয় করছে, অর্থাৎ পার্সেন্টেজে সে সঞ্চয় করছে, যখন আয় 10% বৃদ্ধি পাবে অবভিয়াসলি তার সঞ্চয় 10% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে আলাদা করে ক্যালকুলেশনের দরকার নেই, কিন্তু তবুও যদি হাতে কলমে দেখতে চাও তা কীভাবে হলো তার এক্সপ্লেনেশনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, ধরো কেউ 100 টাকা আয় করতো, ঠিক আছে, তাহলে তখন তার সঞ্চয় হতো কত? 20 টাকা, তাই তো? এবার তাহলে তার আয় বেড়ে গেছে কত? 10%। তাহলে 10% যখন বেড়ে গেছে তাহলে অবভিয়াসলি সেটা হয়ে গেছে কত? 110 টাকা। তাহলে এখন এখন সে সঞ্চয় কত করছে? এখন সে সঞ্চয় করছে কিন্তু 22 টাকা, তাই তো? তাহলে এই যে 22 টাকা তার যে সঞ্চয় হলো, তাহলে তার বৃদ্ধি হলো কত? দেখো, 20-তে বৃদ্ধি হয়েছে 2 টাকা, তাহলে অবভিয়াসলি 100-তে কত বৃদ্ধি হয়েছে? 100-তে বৃদ্ধি হয়েছে 10 টাকা। ঠিক আছে, সুতরাং সঞ্চয়টাও একই রকমভাবে পার্সেন্টেজে বৃদ্ধি পাবে। এসব অঙ্ক কিন্তু ক্যালকুলেট করার দরকার নেই, পেন ফ্রি আমরা করতে পারবো। দেখো, এখানে বলেছে আয়ের সঙ্গে সঞ্চয়, তাহলে আয় যখন বেড়ে যাবে সঞ্চয় যদি সে সেম পার্সেন্টেজ করতে চায় তাহলে একই রকমভাবে আয় বাড়লে যা যেটুকু আয় বাড়বে সেটুকুই তার সঞ্চয় বাড়বে। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা এক নিমেষে আমরা ক্যালকুলেট না করেই করতে পারবো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার ফোর, একটি দ্রব্যের বাজার মূল্য 80 টাকা, 68 টাকায় তা বিক্রি করলে ছাড়ের হার কত? দেখো, এই অঙ্কগুলো না খুব সহজেই করা যায়, 2-3 সেকেন্ডের মধ্যে করা যায়, সেগুলো আমরা কীভাবে করতে পারবো দেখো, এক সেটা প্রথমে দেখাই, তারপর একটু ডিসক্রিপটিভলি দেখাবো। প্রথমে হচ্ছে 80 টাকা বিক্রি করলে কত? 68 টাকা, তাহলে ছাড় দিলে কত? 80 টাকায় ছাড় দিলে হচ্ছে 12 টাকা। তাহলে আমরা এটা অনুপাতের আকারে লিখলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে, কারণ আমাকে বার করতে হবে কি 100-তে কত, তাই তো? তাহলে 100-তে কত সেটা আমাদেরকে বার করতে হবে, আমরা যেহেতু ছাড়ের হার বার করব। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, একটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, সেটা হচ্ছে 80-তে ছাড় 12 টাকা, তাহলে 100-তে কত, এইভাবে একটা ক্যালকুলেশন করে করতে পারি। অথবা আমরা যদি এখান থেকে কাটাকাটি করি, দেখো 4 দিয়ে হচ্ছে 20, এটা হচ্ছে 3, অর্থাৎ 20:3, এর অর্থ হচ্ছে যে 20 টাকায় যদি কেনা থাকে তাহলে সেটা সে ছাড় দিয়েছে 3 টাকা, যেহেতু 80 টাকায় 12 টাকা দেওয়া মানে 20 টাকায় 3 টাকা দেওয়া, তাহলে আমরা যাবো কত? 100-তে। সুতরাং আমরা এই যে কাছাকাছি আসলাম, এতে লাভ কি? এতে লাভ হচ্ছে আমাদের ওই 100টা হিসাব করতে সুবিধা হবে, আমরা মুখোমুখি করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে 80-তে 12 হলো, তাহলে 20-তে হলো 3, এবার এটা 100-ই যেতে হবে, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুড করলে ডাইরেক্ট 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটাকে কত করতে হবে? 15 করতে হবে, এটা 100 করলে, তাহলে 100:15 যা, 80:12 তাই। ঠিক আছে, আর এক রকমভাবে করতে পারতে 80-এর সঙ্গে 100 সম্পর্কে, এটা হচ্ছে 1.25 দিয়ে যদি আমরা গুণ করতে পারতাম সেক্ষেত্রেও একই রকম হবে, কিন্তু ফ্র্যাকশানে আসলে এখানে আমাদের গুণে এই ডিজিটের ক্ষেত্রে না হলেও পরবর্তী ডিজিটে হতে পারে, কিন্তু আমরা এক্ষেত্রে চেষ্টা করবো সবসময় অনুপাতে যাওয়া, তাহলে দেখবো আমাদের পার্সেন্টেজ বার করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে,
তাহলে উত্তরটা বার হবে অপশন ডি 15%। ওকে চলো পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 5। যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে আসলে 16 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? দেখো এক্ষেত্রে আমরা সূত্রটা ডাইরেক্ট বসাতে পারি এরকম ক্ষেত্রে, তাহলে আসল হচ্ছে 16 গুণ হচ্ছে, তাহলে আমরা জানি এ, অর্থাৎ কোনো যদি টাকা যদি এক্স টাকা হয়, অর্থাৎ যদি 1 টাকা হয় তাহলে সেটা সুদে আসলে হয়েছে 16 টাকা, তাহলে আমরা দেখি 16 টাকা ইজ ইকুয়ালস টু 1, 1 টাকার জন্য হয়েছে, তাই তো? পি অর্থাৎ 1 টাকা ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার ক বছরে হয়েছে 4 বছর, ঠিক আছে? তাহলে এইটা আমরা কাটাকাটির চেষ্টা করতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে এখানে 16 মানে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে এই 4 পাওয়ারটা ঠিক থাকলে 1 তো গুণ আছে, না থাকার সমান, তাহলে এখানে দাঁড়াবে 1 + R/100 ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে? তাহলে আমরা এই পাওয়ার তোলার জন্য কি করব, অনেক ক্ষেত্রে দেখবে এমন অঙ্ক আসে, সেক্ষেত্রে এখানে এমন একটা সংখ্যা থাকবে যেখানে এই পাওয়ারের সঙ্গে ম্যাচ করাতে আমরা পারবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই পাওয়ার, আমরা যদি এমনটা লেখা থাকে যে এই পাওয়ার পাওয়ার ম্যাচ করছে, অর্থাৎ x² ইজ ইকুয়ালস টু যদি 5² হয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো x ইজ ইকুয়ালস টু 5, সেটাই আমরা এখানে লিখলাম, তাহলে 1 / R/100 ইজ ইকুয়ালস টু 2। এবার এখান থেকে আমরা আর এর মান বার করবো, কারণ চেয়েছে আমার সুদের হার, তাহলে আর ইজ ইকুয়ালস টু R/100 ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ 1টাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে আর ইজ ইকুয়ালস টু হয়ে গেল 100%, তাহলে সুদের হার কত ছিল 100%। ওকে পরে কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 6। দস্তা ও তামার তৈরি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত যথাক্রমে 1:2 এবং 2:3, দুটি সংকর ধাতুকে কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণে দস্তা ও তামার অনুপাত 5:8 হবে? দেখো এক্ষেত্রে আমরা কি করবো, যে কোনো একটা অংশ নেবো, হয় দস্তা না হলে তামা, এবং অ্যালিগেশন মিক্সারের আমরা প্রপার্টিসটা ব্যবহার করলে সহজে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রথমটা নিই দস্তা, দু ক্ষেত্রেই, তাহলে দস্তা এই অংশের মধ্যে কত ছিল 1/3 অংশ, আর এই অংশের মধ্যে কত ছিল 2/5 অংশ, ঠিক আছে? এবার দুটো ধাতুকে মিশ্রণ করলাম, মিশ্রিত করে নতুন যেটা পেলাম সেটাতে দামা তামা আছে কতটা, 5/13 অংশ, তাই তো? তাহলে আমরা কি অনুপাতে মিটিয়েছিলাম, অর্থাৎ এই দুটো মিক্স করে আমরা এই অংশটা পেয়েছি, তাহলে আমরা এরকম অ্যালিগেশন মিক্সার করতে পারি, তাহলে আমাদের এটা বাদ দিতে হবে, অর্থাৎ 2/5 - 5/13, আর একটা যেটা হবে 5/13 - 1/3। ওকে এর হচ্ছে আমাদেরকে অনুপাত বার করতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা ক্যালকুলেশন আর একটু শর্ট করার জন্য কি করতে পারি, এক্ষেত্রে আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে যে 13টা আমরা লিখবো না, কিন্তু ক্যালকুলেশনের মধ্যে রাখবো, একটু জটিল মনে হতে পারে কিন্তু এর ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা এখানে 5 রাখলাম, আমাদের কিন্তু 13 আমরা আছে ধরে নেব, কারণ এই 13 এই 13 পরের বার কিন্তু কাটাকাটি হবে নিচে নিচে, কারণ আমাদের অনুপাত বার করতে হবে। তাহলে আমার এখানে 13 আছে ধরে নিলাম, তাহলে 13 × 2 অর্থাৎ 26 বিয়োগ, তাহলে এখানে আর একটা 13 ছিল কেটে যাবে, 5 × 5 = 25, ঠিক আছে? এটুকু কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এইটুকু লেখা লাগে না, তবুও তোমাদের বোঝার জন্য আমি লিখছি, এখানে 3 লিখলাম, তাহলে এখানে দাঁড়াবে 5 - 13, আমি 13 কিন্তু এখানে রয়েছে অলরেডি, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 13, সরি এখানে 15 হবে, ভুল করে লেখা হয়নি, কারণ এখানে 13টা ছিল ঠিকই কিন্তু 3 রয়েছে, 3 + 5 = 15 - 13, তাহলে এখানে দাঁড়ালে হচ্ছে 1/5 = এখানে দাঁড়াচ্ছে তোমার 2/3, তাহলে আলটিমেটলি যে অনুপাতটা দাঁড়াবে সেটা হচ্ছে 3:10, ঠিক আছে? তাহলে 3:10 অনুপাতে মিশ্রণ দুটিকে মেশানো হয়েছিল। আমরা অ্যালিগেশন মিক্সারের সাহায্যে সহজে এই অংশগুলো করতে পারো। চলো পরের কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? দেখো ত্রিভুজের উচ্চতা, তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 * বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে বাহু কত আছে 9, তাহলে এখানে হয়ে যাবে 9√3/2, অর্থাৎ এখানে অপশন দেখো, হ্যাঁ 4.5√3, এটা এইভাবে দেওয়া নেই ঠিক, কিন্তু ফ্র্যাকশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো এখানে আর কিছুই নেই, শুধু সূত্রটা আমার মনে রাখতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 * বাহু, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আমরা খেয়াল রাখবো। পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 8, পরপর দেওয়া দুটি ছাড় 20% এবং 20% একত্রে কত শতাংশ ছাড়ের সমান? তাহলে এক্ষেত্রে আমরা যখন সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয় তখন আমরা কী সূত্র জানি? তাহলে সূত্র জানি প্রথমটা প্লাস দ্বিতীয়টা বিয়োগ, ডিসকাউন্ট দিচ্ছি, হ্যাঁ এখানে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি, যদি বাড়ে দাম বৃদ্ধি করাচ্ছি তখন এখানে প্লাস দেবো, যদি কমে যায় তাহলে এখানে মাইনাস দেবো, এই প্লাসটা সেম থাকবে, তাহলে প্লাস মাইনাস হবে কি xy, অর্থাৎ এই দুটো গুণ, অর্থাৎ হয়ে যাবে 400/100, তার মানে হয়ে যাবে এখানে 4, তাহলে হয়ে যাবে 40 - 4, অর্থাৎ 36% হবে ইফেক্টিভ ডিসকাউন্ট, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। পরে কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 9, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 88 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? পরিমিতি থেকে রয়েছে আমাদের,
আচ্ছা, তোমরা যারা এই ধরনের প্র্যাকটিসের প্রয়োজন মনে করছো এবং এই ধরনের সিমিলার প্র্যাকটিসের তোমাদের জন্য প্রয়োজন পিডিএফ আকারে, তারা তোমরা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করে এগুলোতে ফ্রি অফ কস্ট পেতে পারো। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। রয়েছে, আচ্ছা এখানে কি বলা আছে, বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরের রাস্তা রয়েছে, রাস্তার ভেতরে ও বাইরের দিকের পরিধির পার্থক্য, অর্থাৎ আমার ধরো দুটো পোর্শন রয়েছে, অর্থাৎ দুটো বৃত্তাকার অংশ রয়েছে। এবার কি বলা আছে যে একটা অংশ ধরো এটা যদি আমি সেন্টার ধরি তাহলে আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি। ঠিক আছে, এটা বাইরের অংশ, এটা ভেতরের অংশ। এবার রাস্তাটা সমানভাবে রয়েছে বৃত্তাকার অংশ, বেশ, রাস্তার ভেতরে ও বাইরের দিকের পরিধির পার্থক্য, পরিধির পার্থক্য অর্থাৎ এইখান দিয়ে যদি আমি বেড়া লাগাই তাহলে এই দূরত্ব প্লাস আর এই বাইরের যে দূরত্ব এর পার্থক্য বলা আছে 88। তাহলে আমরা জানি না কোন কার দূরত্ব কে ছিল, আমরা ধরে নিলাম বড় দূরত্বটা ছিল আর আর ছোট দূরত্বটা ছিল ছোট আর। আমাদের রাস্তার প্রশস্ততা অর্থাৎ এইটুকু চেয়েছে, তাই তো? তাহলে আমি যদি এই বড় আর অর্থাৎ এখান থেকে শেষ পর্যন্ত অংশ থেকে আমি যদি এই ভিতরের অংশটিকে বাদ দিই তাহলে আমরা এটা কত চওড়া পেয়ে যাবো, আমাকে তাহলে বার করতে হবে কি আর মাইনাস। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে পরিধির পার্থক্য, তাহলে বড় যে বৃত্তটা তাহলে তার পরিধি হচ্ছে 2π আর, আর ছোট যে বৃত্তটা তার পরিধি হচ্ছে 2π ছোট আর, এবং এই যে বৃত্তের পরিধির পার্থক্যই বলা আছে 88। এবার আমাদের বার করতে হবে আর মাইনাস আর। দেখো এখান থেকে যে আমরা 2π কমন নিই তাহলে বড় আর থেকে ছোট আর বাদ যাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে 88। তাহলে আমাদের বার করতে হবে কি রাস্তার প্রশস্ততা, অর্থাৎ বড় আর থেকে ছোট আর যদি মাইনাস করি তাহলে দাঁড়াবে 88/2π, তাহলে 2 × 22/7, তাহলে এখানে দাঁড়ালো 44, এখানে হলো 2, তাহলে 7 × 2 হচ্ছে 14। তাহলে রাস্তা কত মিটার চওড়া? 14 মিটার চওড়া। ঠিক আছে, চলো পরে কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 10। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? যখনই ব্যাসার্ধ দেওয়া রয়েছে প্লাস ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। দেখো ব্যাসার্ধের সঙ্গে ক্ষেত্রফলের অনুপাত আমরা যদি নিয়ে স্কোয়ারে তাহলে অবভিয়াসলি এখানে কিচ্ছু ক্যালকুলেট করা লাগবে না, 16:49। ঠিক আছে, কারণ ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলে যাবো, এবার অনুপাত যেহেতু ধরো ওখানে যদি পাই আর স্কোয়ার থাকে তাহলে আমার পাই তো কেটে যাবে অনুপাতের জন্য, সুতরাং শুধু আর স্কোয়ারের গল্প। তাহলে আর এখানে 4 আর হচ্ছে 7, তাহলে অবভিয়াসলি সে আর স্কোয়ার তার মানে এই স্কোয়ার হবে, অর্থাৎ আমরা শুধু বর্গ করে দিলেই হয়ে যাবে, এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নেই। ঠিক আছে, চল পরে কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 11। একটি বৃত্তাকার পার্কের পরিধির ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার, পার্কের ব্যাসার্ধ কত? হ্যাঁ, এখানেও ব্যাসার্ধের পার্থক্য বলা রয়েছে, কার সঙ্গে? পরিধির এবং ব্যাসার্ধ বার করতে। একই রকম ভাবে একটা বৃত্তাকার পার্ক ধরো রয়েছে এখানে এবং এর পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য বলা আছে কত? 74 মিটার। তাহলে অবভিয়াসলি আমরা যদি এই ব্যাসার্ধটাকে আমরা যদি আর ধরি তাহলে এর পরিধি কত? পরিধি 2π আর, তাহলে পরিধি নিশ্চিতভাবে ব্যাসার্ধের থেকে বেশি হবে, তাহলে 2π আর এর থেকে আমরা যদি আর বাদ দিই তাহলে সেটাই বলা আছে এখানে 74। ঠিক আছে, তাহলে আমাদেরকে বার করতে হবে কি আর ইন্টু কত? 2π − 1 = 71। এবার দেখো এখানে না ক্যালকুলেশন নিজের মতো করে করতে হয়। দেখো এখানে 2π, আমরা পায়ের মান যদি 3 পয়েন্ট আমরা জানি 3.14 এরকম কিছু, 22/7, হ্যাঁ, তাহলে এখানে 2 গুণ হবে অর্থাৎ 6 থেকে 1 বাদ দেবে, 5.14 এরকম কাছাকাছি আসছে। ঠিক আছে, তাহলে আমাদের অবভিয়াসলি আমরা এটা নিশ্চিতভাবে এখানে এসে ভাগ হবে, তাহলে দেখো 5×14 = 70, অর্থাৎ 14 বা তার কাছাকাছি কোনো অপশান কি আছে দেখা যাক। দেখো 14 কাছাকাছি এখানে কিন্তু 14ই রয়েছে, আরগুলো সব দূরে দূরে, সুতরাং 14 আমরা একবারে অপশান মার্ক করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবুও তোমাদের যদি কারো কনফিউশন থাকে সেই জন্য আমরা বাকি অংশটুকু করে দিচ্ছি। দেখো 2π মানে তাহলে কি দাঁড়াচ্ছে? 22/7 দাঁড়াচ্ছে, এখান থেকে আমি 1 বিয়োগ করতে পারি। তাহলে আর ইনটু এখানে কি থাকছে? 44 - 7/7 = 74, তাই তো? তাহলে এখানে অবভিয়াসলি আমরা যদি আর এর মান দেখি আমরা এই পাশে লিখছি r = হচ্ছে তাহলে 74 গুণ, এখানে এ পাশে এসে ভাগ হবে অর্থাৎ গুণ 7/37, তাহলে এখানে কাটলে 2, দেখো আলটিমেটলি 14 অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 12। 8 ও 18 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। দেখো মধ্য সমানুপাতি যখন দেবে তখন কি করবে, তোমরা √ যে দুটো সংখ্যা দেবে সেই দুটো সংখ্যা গুণ করে দেবে, অর্থাৎ এখানে দাঁড়াবে হচ্ছে 144 √, তার মানে হচ্ছে 12 হবে সঠিক উত্তর। ঠিক আছে, মধ্য সমানুপাতি আমার এরকম লেখার কোনো দরকার নেই, 8/মধ্য সমানুপাতি x মানে আবার ওপাশে x/12, তাহলে এই সরি ফর 18, তাহলে x² = 8×18, এত আমি লিখতে যাবো কেন, লেখার কোনো প্রয়োজন নেই, আমরা জানি এই দুটো গুণ করলে স্কোয়ার হবে, সুতরাং আমার অ্যাকচুয়ালি কী করতে হবে, যে সংখ্যা দুটো দেওয়া থাকবে তার গুণফলের √ করতে হবে। বেশ, ঠিক আছে, পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 13।
40 টাকা 50 পয়সা প্রতি কিলোগ্রাম চায়ের সঙ্গে 95 টাকা 50 পয়সা প্রতি কিলোগ্রাম চা মেশানো হবে। মিশ্রিত চায়ের প্রতি কিলোগ্রামের দাম 55 টাকা 90 পয়সা হলে ভালো জাতের চা ও খারাপ জাতের চায়ের অনুপাত কি অনুপাতে মেশাতে হবে? ঠিক আছে, চল দেখো, খেয়াল রাখতে হবে ভালো জাতের চা আর খারাপ জাতের চা, অর্থাৎ যার দাম বেশি নিশ্চিত হবে তার সেটা আমরা ভালো জাত হিসেবেই ধরবো। এটা আমরা অ্যালিগেশন মিক্সারের মধ্যে দিয়ে করতে পারি। দেখো ছিল কি, ভালো চা প্রথমটার ক্ষেত্রে যদি আমরা ধরি 95.5 আর ছিল 40.5, এদের দাম আমরা দুটো মিলিয়ে কত করেছি, দুটো মিলিয়ে করেছি 55.9। তাহলে মিশ্রণ করেছি কত, কোনটা কোন অনুপাতে মিশেছি আমরা নিশ্চিতভাবে জানি, যে এইভাবে যোগ বিয়োগ করলে আমাদের বার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে, দেখো 40.5 থেকে আমরা 55.9, অর্থাৎ যদি এখান থেকে এটা আমরা বিয়োগ করি, দেখো এখানে মাইনাস নেগলিজিবল, অর্থাৎ যদি মাইনাস আর কোনটা থেকে কোনটা বিয়োগ হবে যদি ডিটারমিন করতে নাও পারো, যদি মাইনাস বার হয় সেটা তোমরা নেগলেক্ট করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে 55.9 থেকে 40.5 বাদ দিতে হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 15.4, আর এপাশে কত থাকছে, এপাশে বাদ দিলে দেখো 95 থেকে 55, তার মানে 40, কিন্তু এখানে 0.5 রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে একটা 6 আসবে, অর্থাৎ 39.6। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে হালকা করে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, 154 = 396, আমরা কত দিয়ে কাটতে পারি, আমরা 11 দিয়ে কাটতে পারি, 1 4 11 দিয়ে আমরা কাটতে পারি, 3 6 আবার 2 দিয়ে কাটতে পারি, 7 আর 2 দিয়ে কাটতে পারি 18। তাহলে 7:18 হবে সঠিক। ঠিক আছে, তাহলে আমরা এত বড় অঙ্ক নিশ্চিতভাবে একটু এলিগেশন মিক্সারের ব্যবহার যদি শিখে যাই তাহলে খুব সহজেই করতে পারবো। পরের কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 14। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার/ঘন্টা, ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে দেখো সে কি গেছে, একটা সুড়ঙ্গই গেছে, এবার বলছে অতিক্রম করলে। এইগুলো খেয়াল রাখতে হবে যে ট্রেনের যখন একটা দৈর্ঘ্য সে যাচ্ছে তখন কি হবে, সুড়ঙ্গ অতিক্রম করা মানে সুড়ঙ্গ দূরত্বটা যাবে, প্লাস ট্রেনের একটা নির্দিষ্ট দূরত্ব মানে দৈর্ঘ্য রয়েছে সেই টোটালটাও যেতে হবে। অর্থাৎ ট্রেন যদি পুরো ক্রস করতে হয় তাহলে শুধু তো মুখ বের করলে হবে না, ট্রেনটার একদম শেষ মাথা পর্যন্ত বার হতে হবে। সুতরাং এই কতটা দূরত্ব যাবে, কিন্তু এতটা দূরত্ব, অর্থাৎ এইটুক যদি সুড়ঙ্গ হয় আর এটুক যদি ট্রেন হয় তাহলে এতটা অংশ তাকে যেতে হবে। তাহলে ওই 1 মিনিটে সে এতটা গেছিল, 1 মিনিটে অতিক্রম করার অর্থ সুড়ঙ্গ প্লাস ট্রেন। এখানে কেন বললাম, কারণ সুড়ঙ্গ দৈর্ঘ্য বার করতে দিয়েছে, আমরা যে প্রপার্টিসটা প্রথমে বার করব সেটা অবভিয়াসলি সুড়ঙ্গ প্লাস ট্রেনের বার হবে। এবার সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দূরত্ব থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিলে আমরা সুড়ঙ্গের দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে, 78 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 মিনিটে পার হচ্ছে। তাহলে আমরা এখানে গতিবেগ থেকে আমরা বার করতে পারি 1 মিনিটে সে কতটা যায়। এর অর্থ হচ্ছে 78 কিলোমিটার/ঘন্টার অর্থ কি, সে 60 মিনিটে যাচ্ছে কত, 78 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যাচ্ছে কত, 78 কিলোমিটার। এবার দেখো এখানে মিটারে রয়েছে আর আমরা এখানে বুঝতে পারছি 60 দিয়ে 78কে ভাগ করলে চাপ হয়ে যাবে বা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা এটাকে মিটারে করে নেব। তাহলে এখানে দাঁড়াবে কি, 78,000 মিটার। তাহলে সে 60 মিনিটে যাচ্ছে 78,000 মিটার, এর অর্থ তাই 78 কিলোমিটার/ঘন্টা। এবার তাহলে সে 1 মিনিটে কতটা যাবে, নিশ্চিতভাবে একে আমি যদি 60 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 1300 মিটার, তাই না? তাহলে এই যে 1300 মিটার গেল 1 মিনিটে, তাহলে 1 মিনিটে 1300 মিটার গেল। এবার এটাতে কার কার দৈর্ঘ্য আছে, এটাতে সুড়ঙ্গের দৈর্ঘ্য আছে প্লাস ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে, অবভিয়াসলি ট্রেনের দৈর্ঘ্যটা বলা আছে 800, তাহলে 800 বাদ দিয়ে বাকিটা নিশ্চিতভাবে সুড়ঙ্গের দৈর্ঘ্য, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। ঠিক আছে, চলো আজকে শেষ কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 15। একটি আয়তকার ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপরদিকের বাহু 4.5% বাড়লেও ক্ষেত্রফলের পরিবর্তন হয়, অবভিয়াসলি ক্ষেত্রফলের পরিবর্তন 4.5% হবে। ঠিক আছে, যদি একদিকের বাহু না বাড়াই, আমরা যদি শুধুমাত্র একটা পার্ট বাড়াই, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে পরিবর্তনটা সেমই হবে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে অঙ্ক কিন্তু করার কোনো দরকার নেই, যদি দুটো অংশ বাড়তো তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার ছিল। দেখো এটা আমরা একটা নির্দিষ্ট উদাহরণের মধ্যে দিয়েও আমরা বুঝতে পারি এক্ষেত্রে করার দরকার নেই, তো এক্সপ্লেনেশনের জন্য যাদের মানে খটকা থাকবে তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। দেখো যখন একটা আমরা আয়তকার ক্ষেত্র ধরে নিলাম, আমরা এটা বড় ক্ষেত্র ধরতে পারি, কারণ আমরা বাহুর দৈর্ঘ্য আয়তকার হিসাবে ধরে আমি যদি বাহুর দৈর্ঘ্য 10-10 করে ধরি তাতে সমস্যা নেই। এবার আমি কি করলাম, 20% একটা অপরিবর্তিত রাখলাম আর একটা 20% বাড়ালাম, 20% বাড়ালে এটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, 10 গুণ 10, অর্থাৎ 100, এখন ক্ষেত্রফল কত হলো, 10 গুণ 12, অর্থাৎ 120, তাই তো? তাহলে কত পার্সেন্ট বাড়লো, তাহলে 100 তে বেড়ে গেল কত, 20। ঠিক আছে, সুতরাং সেই দেখো 20% আমি একটা বাহু বাড়িয়েছিলাম, সেই জন্য 20% তার ক্ষেত্রফল বাড়লো। সুতরাং এক্ষেত্রে তুমি যত দিয়েই ধরো না কেন, এখানে x% ধরলে x% ক্ষেত্রফলের পরিবর্তন হবে। ঠিক আছে, এইগুলো একটু প্রপার্টিস, এই প্রপার্টিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর তোমাদের যদি
এই অংশটুকু ভালো লাগে নিশ্চিতভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই ধরনের পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের গ্রুপে জয়েন করো। তোমরা এই ধরনের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রি অফ কস্ট পাবে এবং সঙ্গে তোমাদের যে কোনো কোয়ারিজ তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, আমরা সেক্ষেত্রেও সঠিকভাবে তোমাদেরকে উত্তর দেবো। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা রিজনিং থেকে আরো 15টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় থাকবো, এবং যেখানে শর্ট ট্রিক্স বা যেখানে অপশন উত্তর ছাড়াই অর্থাৎ পেন ফ্রি যে অঙ্কগুলো করা যায় সেগুলো তোমাদেরকে আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।